নমস্কার, আমি মনিকা সরকার, সহকারী শিক্ষক আইসিটি ভাগ্যাম কেয়ারেস ইনস্টিটিউশন। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাস এবং ভাগ্যাম কেয়ারেস ইনস্টিটিউশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও পরম করুণাময়ীর কৃপায় অনেক ভালো আছি। আজকে আমি গত ক্লাসে তোমাদেরকে নবম দশম শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় আমার শিক্ষা ইন্টারনেটের থেকে ডিজিটাল কন্টেন্ট এবং ইবুক সম্পর্কে কিছু বলেছিলাম। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকেই শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে কিছু বলতে যাচ্ছি। তাহলে কি তোমরা মন দিয়ে বই নিয়ে বসে পড়ো। শিক্ষায় ইন্টারনেট, আমরা ই লার্নিং এর বিষয়টি পূর্বে আলোচনা করেছি। ই লার্নিং এর সম্পর্কে তো জেনেছি, সবার কি মনে আছে ই লার্নিং এর পূর্ণরূপ কি? ই লার্নিং এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং, নাকি? ই লার্নিং, ই লার্নিং, লার্নিং এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক, ইলেকট্রনিক লার্নিং। লার্নিং অর্থ কি? লার্নিং অর্থ শিক্ষা। ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে আমরা যা শিখি সেটাই তো লার্নিং, নাকি? তাহলে আমরা কি ই লার্নিং এর বিষয়টি পূর্বে আলোচনা করেছি, সেখানে জেনেছি কি রেডিও, টেলিভিশন, সিডি রম, ব্যক্তিগত নেটওয়ার্ক, ইন্টারনেট ইত্যাদি নানা রকম মাধ্যম ব্যবহার করে কিভাবে শিক্ষা বা প্রশিক্ষণ দেওয়া যায়। এ অধ্যায়ে আমরা আলাদাভাবে শিক্ষার ব্যাপারে ইন্টারনেটের ভূমিকা আলোচনা করব, যা অনেক কিছুই ইতিমধ্যে তোমাদের জানা হয়ে গেছে। তোমরা সবাই এখন ইন্টারনেট শব্দটির সাথে পরিচিত, অনেকে ইন্টারনেট ব্যবহার করেছ। এ প্রযুক্তিটি সারা পৃথিবীতে খুব বড় একটি পরিবর্তন এনেছে। এ প্রযুক্তিটি ব্যবহার করার জন্য আমাদের কিছু অবকাঠামো এবং আর্থিক সচ্ছলতা থাকতে হয়। কি ইচ্ছা করলেই তো আর ইন্টারনেট চালানো যায় না, সেজন্য কী করতে হবে? আমাদের কিছু অবকাঠামো এবং আর্থিক সচ্ছলতা থাকতে হয়। ইন্টারনেট ব্যবহার করতে হলে প্রথমে একটি কম্পিউটার কিংবা স্মার্ট ডিভাইস দরকার। তাহলে ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রথমে আমাদের কি দরকার? ইন্টারনেট ব্যবহারের জন্য আমাদের প্রথমে দরকার ইন্টারনেট ব্যবহার জন্য প্রথমে দরকার কি? হচ্ছে কম্পিউটার, কম্পিউটার বা দুই হচ্ছে স্মার্ট ফোন। তাহলে আমরা যদি প্রথমে ইন্টারনেট ব্যবহার করতে চাই, তাহলে আমাদের প্রথমে দরকার কম্পিউটার বা একটা স্মার্টফোন। এগুলো ছাড়া ইন্টারনেট ব্যবহার করা সম্ভব নয়। ইদানিং মোবাইল টেলিফোন প্রযুক্তিতে অনেক উন্নতি হয়েছে এবং মানুষের ক্রয়সীমার ভিতরেই কি স্মার্টফোন বলে বিবেচিত টেলিফোন চলে এসেছে। আগে কি হতো, মোবাইল ফোন বের হয়েছিল তখন মানুষের, তখন কিন্তু স্মার্টফোন ছিল না, তখন ছিল কি বাটনওয়ালা মোবাইল, কিন্তু তাও মানুষের কেনার সাধ্য ছিল না, অনেক দাম ছিল। কিন্তু বর্তমানে এমন সব ডিভাইস বা স্মার্টফোন তৈরি হচ্ছে যা মানুষের ক্রয়সীমার মধ্যে বা মানুষের সামর্থ্যের মধ্যে এসে পড়েছে। স্মার্টফোনে ইন্টারনেট সুবিধা পাওয়া যায়, যেহেতু এগুলো টেলিফোন তাই এর স্ক্রিন শুটার, তাই শিক্ষার জন্য এটি ব্যবহার করা একটু কঠিন। স্মার্টফোনে কি ইন্টারনেটের সুবিধা ঠিকই পাওয়া যায়, কিন্তু এর স্ক্রিন ছোট বলে এখানে
শিক্ষার জন্য এটি ব্যবহার করা একটু কঠিন। তবে আশার কথা হচ্ছে যে ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি একটি সম্ভাবনা রয়েছে, যেটি ট্যাবলেট নামে পরিচিত এবং সেটি শিক্ষার কাজে খুব সহজে ব্যবহার করা যায়। আমাদের সবারই মোবাইল বা স্মার্টফোন কেনার সামর্থ্য থাকলেও কি ল্যাপটপ কেনার সামর্থ্য সবার থাকে না, কিন্তু এই মোবাইল ফোনে আর শিক্ষার জন্য বেশি ব্যবহার করা যায় না। কিন্তু এমন সুবিধা হচ্ছে যে ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি এমন একটা ডিভাইস বের হচ্ছে যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, সহজে লেখাপড়া করতে পারি। তার নাম হচ্ছে কি, ট্যাবলেট। সত্যি কথা বলতে কি অনেক কোম্পানি এখন ট্যাবলেটকে মাথায় রেখে শিক্ষার কাজে ব্যবহার করা সম্ভব সেরকম অ্যাপ্লিকেশন তৈরি করতেও শুরু করেছে। শুধু তো আমাদের কাছে কি স্মার্টফোন বা ট্যাবলেট থাকলে চলবে না, তার মধ্যে কি করতে হবে, অ্যাপ্লিকেশনও থাকতে হবে, সফটওয়্যার অ্যাপ্লিকেশন থাকতে হবে, যার মাধ্যমে আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করতে পারি। এক এক কাজের জন্য এক এক সফটওয়্যার। ইন্টারনেট ব্যবহার করার উপযোগী কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট কিংবা স্মার্টফোন হাতে চলে এলেই আমরা কিন্তু ইন্টারনেটের সুবিধা ভোগ করতে পারি না। কি বলছে এখানে, যে প্রথম কথায় ইন্টারনেট ব্যবহার করার উপযোগী, যেমন ইন্টারনেট ব্যবহার করতে পারি এমন যদি কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট আমাদের হাতে আসে তাহলেও কিন্তু কি আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি না, যদি সেখানে কি না থাকে, ইন্টারনেট সংযোগ না থাকে। প্রয়োজন হয় ইন্টারনেট সংযোগের। দেশের সব জায়গায় সমানভাবে ইন্টারনেট সংযোগ নেই, তাই সবাই সমানভাবে ইন্টারনেট স্পিড পায় না এবং ইন্টারনেটের স্পিড কম হলে সেটি ব্যবহার করা অনেক সময়েই অর্থহীন হয়ে যায়। তার মানে কি দেশের সব প্রান্তে একরকম নেটওয়ার্ক নেই, কোথাও কম বা কোথাও বেশি। কিন্তু এখন যদি কোথাও কম থাকে তাহলে কি সেখানের স্পিড একদম কম হয় এবং সেখানে কি ব্যবহার করা আর না করা একই প্রশ্ন হয়ে যায়। আবার ভালো স্পিডের ইন্টারনেট পেতে হলে যে পরিমাণ টাকা খরচ করতে হয় সেটি আমাদের দেশের সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। কাজে শিক্ষা ইন্টারনেট ব্যবহার করতে হলে আমাদেরকে এই ইন্টারনেট সংযোগটি অনেক সাশ্রয়ী খরচে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে, সম্ভব হলে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা করতে হবে। কারণ এখন সব কিছুই ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, আর সবারই কি ভালো মানের ইন্টারনেট সংযোগের কি থাকে না, সামর্থ্য থাকে না। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষই দরিদ্রসীমার নিচে বাস করে বা কৃষিকাজ করে জীবিকা নির্ভর করে, তখন তাদের কাছে কি হয় না সেই বেশি মানে ইন্টারনেট স্পিডের কেনার মতো সামর্থ্য থাকে না। এই জন্য কি সরকারকে কি করতে হবে, বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা করতে হবে। যদি এ দেশের সকল ছাত্রছাত্রী ল্যাপটপ কিংবা ট্যাবলেট ব্যবহারের সুযোগ থাকে এবং দ্রুত গতির বেশি ব্যান্ডউইথের ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকে তাহলেই কিন্তু পুরোটা শেষ হয়ে যাবে না। তার আবার কি বলছে যে যদি সকল ছাত্রছাত্রী ল্যাপটপ কিংবা ট্যাবলেট কিংবা স্মার্টফোন ব্যবহারের যোগ্য আছে এবং ভালো মানের কি ইন্টারনেটও আছে তাহলে কি হবে, জানতে হবে যে এরপর প্রশ্ন ইন্টারনেটে আমাদের দেশের ছাত্রছাত্রীরা কি ব্যবহার করবে, তারা উপযোগী কন্টেন্ট রয়েছে কি। সত্যি কথা বলতে কি বাংলা ভাষায় সেগুলো এখনও সেভাবে নেই, সেগুলো সরকারি উদ্যোগে কিংবা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে গড়ে উঠতে শুরু করেছে। আমরা খুব দ্রুত সেগুলো ইন্টারনেট থেকে পেতে শুরু করব বলে আশা করি। এই মুহূর্তে শিক্ষণীয় অনেক বিষয় ইন্টারনেটে পাওয়া যায়। কোনো ছাত্র বা ছাত্রী পড়ালেখা করতে করতে কোনো একটা বিষয় বুঝতে না পারলে সে যদি ইন্টারনেটে সেটি অনুধাবন করে অনুসন্ধান করে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে সে তার উত্তরটি কোনো না কোনোভাবে পেয়ে যাবে। একজন ছাত্র বা ছাত্রী যদি কোনো নির্দিষ্ট বিষয় শিখতে চায় কিংবা জানতে চায় সেই ইন্টারনেটে তা খুঁজে বের করে নিতে পারবে। এর জন্যে বিভিন্ন সার্চ ইঞ্জিনের পাশাপাশি অত্যন্ত দক্ষ সার্চ ইঞ্জিনও আমাদের দেশের তথ্য প্রযুক্তিবিদগণ তৈরি করছেন। তবে এই সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করার জন্য ইংরেজি ভাষা
দক্ষতা থাকতে হবে। সার্চ ইঞ্জিন কি? সার্চ মানে কি? খোঁজা। আর ইঞ্জিন মানে হচ্ছে কি? যন্ত্র। তাহলে খোঁজার যন্ত্র, সার্চ ইঞ্জিন হচ্ছে খোঁজার যন্ত্র। সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের যে ওয়েবসাইট প্রয়োজন, সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সেখানে কি করতে পারি? ঢুকে আমাদের প্রয়োজনীয় জিনিসটা আমরা কি করতে পারি? খুঁজে বের করতে পারি। তারপর বলছে, গণিতের অত্যন্ত চমৎকার কিছু সাইট রয়েছে যেখানে গণিতের যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে দেখার জন্যও সাইট রয়েছে। উৎসাহী মানুষেরা নানা বিষয়ে গ্রুপ তৈরি করে রেখেছেন, তাদের কাছে যে কোনো প্রশ্ন হলে তারা উত্তর দিতে পারেন। বাংলায় শিক্ষা দেওয়ার জন্য ইন্টারনেটে অত্যন্ত চমৎকার কিছু সাইট রয়েছে। ইন্টারনেটে শিক্ষার একটি বিশাল জগৎ এখনও আবিষ্কৃত রয়ে গেছে। যখন আমরা সেটি আবিষ্কার করতে শুরু করব, তখন সম্পূর্ণ নতুন একটি জগৎ আমাদের সামনে হাজির হবে। তার মানে কি? গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, আমাদের যে বিষয়েই কিছু জানার দরকার হবে, আমরা যদি সেই বিষয়ের ওয়েবসাইটে ঢুকতে পারি, যদি সঠিক সার্চ ইঞ্জিন ব্যবহার করে সেই বিষয়ে ওয়েবসাইটে ঢুকতে পারি, তাহলে কি আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো অতি সহজে। আবার অনেকেই কী করছে, যে অনেকে বাংলা বিষয়ে গ্রুপ তৈরি করেছে, বিজ্ঞান বিষয়ে গ্রুপ তৈরি করেছে, সেখানে নানাজনে নানা প্রশ্ন করে, একজনে যদি প্রশ্নের উত্তর আমরা না পারি, আরেকজনে সেটা সলভ করে দেয়, এইভাবেও অনেকটা সম্ভব। তাহলে ইন্টারনেটে আমার পাঠ্য বিষয়গুলো এখন হবে, ইন্টারনেটে আমার পাঠ্য বিষয়গুলো ইন্টারনেটে ইন্টারনেটে আমার পাঠ্য বিষয়গুলো ইন্টারনেটে আমার পাঠ্য বিষয়গুলোর মধ্যে কি আছে? একজন শিক্ষক আসলে একটা কি আলোক শিখার মতো, তিনি অন্ধকারে আলো জ্বেলে দেন, সেই আলোতে চারিদিক আলোকিত হয়। তার মানে কি? একজন শিক্ষক আলোক শিখার মতো, তিনি কি করতে পারে? অন্ধকারে আলো জ্বালাতে পারে। শিক্ষার্থীরা সেই আলোতে সব কিছু দেখতে পায় এবং নিজেদের যেটুকু প্রয়োজন কিংবা যেটুকু শিখতে চায় সেটুকু শিখে নেয়। অন্যভাবে বলা যায়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও আসলে কাউকে কিছু শেখাতে পারে না, তারা শুধু সাহায্য করে শিক্ষার্থীকে নিজে সব কিছু শিখতে হয়। তার মানে কি বলছে, যে আসলে একজন শিক্ষকই যে সব কিছু জানে তা নয়, কিন্তু একজন শিক্ষক কি করতে পারে? একজন ছাত্রকে সঠিক পথে হাঁটা রাস্তা দেখিয়ে দিতে পারে, তারপরে বাকিটুকু ছাত্রের দায়িত্ব। আসে না যে শুধু শিক্ষকই আমাদের ক্লাস নেবে, আমরা পড়বো না, শিক্ষক ক্লাস নিলে, শিক্ষকরা অনলাইনে ক্লাস নিতেছে তো হচ্ছে, শিক্ষকদের লেখাপড়া হচ্ছে, আমরা ক্লাস দেখবো না, পড়বো না, তা তো নয়। আমাদের কি করতে হবে? ক্লাসগুলো দেখতে হবে, ভালো করে পড়তে হবে। তাহলে শিক্ষক শুধু রাস্তা দেখাবে, আমাদের সেই পথে হাঁটতে হবে। শিক্ষার সাথে ইন্টারনেট শব্দটি জুড়ে দিলেও একটি ব্যাপার মনে করে দিতে হবে, কেউ যেন মনে না করে ভালো ইন্টারনেট সংযোগ কিংবা ইন্টারনেটে খুব ভালো কন্টেন্ট থাকলেই রাতারাতি ছাত্রছাত্রীরা লেখাপড়া খুব ভালো হয়ে যাবে। প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীদের এই সুযোগটা দিয়ে নতুন একটি জগৎ উন্মোচন করে দেয়া হয়েছে মাত্র, সেই জগৎ থেকে কতটুকু গ্রহণ করবে সেটা পুরোপুরি একজন শিক্ষার্থীর ব্যাপার। আমরা আগের ক্লাসে কন্টেন্ট সম্পর্কে জেনেছি, কন্টেন্ট কি তাও জেনেছি। এখানে কন্টেন্ট বলতে কি বোঝানো হয়েছে? কন্টেন্ট হচ্ছে শব্দ, ছবি, চিত্র, তারপরে কি এগুলোর একত্রিত উপস্থাপনা। আর বইয়ের মধ্যে শুধু কি? শুধু লেখা
কিছু কিছু ছবি দেয়া থাকে, কিন্তু আমরা কন্টেন্টের মাধ্যমে যদি লেখাপড়া করি তাহলে আমাদের একটু মনোযোগটা বেশি হওয়ার কথা। এর জন্য বর্তমানে শিক্ষা হচ্ছে কি কন্টেন্ট মুখী, কিন্তু এটা একান্তই ছাত্রদের ব্যাপার, তারা এর থেকে কি নিবে, ভালো কিছু না খারাপ কিছু। তেমনি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ তোমাদের পরিচিত কোনো ছাত্র বা ছাত্রী কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে তারা কি করে, কম্পিউটার গেম খেলে কিংবা সামাজিক যোগাযোগ সাইটের সময় নষ্ট করে, আর সেই সুযোগ গ্রহণ করে অন্য কেউ কম্পিউটার প্রোগ্রামিং শিখছে। আমরা কি করি, কম্পিউটার বা মোবাইল স্মার্টফোন হাতে পেলেই ট্রোক করে কম্পিউটার গেমে আসক্তি হয়ে যায়, নয় কি করি সামাজিক যোগাযোগ সাইটে সময় নষ্ট করি। কিন্তু আমাদের প্রয়োজনীয়টুকু, যেটুকু করলে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো, সেটুকু আমরা গ্রহণ করি না। কিন্তু আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের উপর এইটুকু আশা রাখবো যে আমরা যখনই কম্পিউটার কিংবা স্মার্টফোন বা ট্যাবলেটের ব্যবহার করব তখন শিক্ষণীয় কিছু শিখবো, মোবাইল গেমস কিংবা সামাজিক যোগাযোগ সাইটে সময় নষ্ট করব না। তাহলে আমরা এই অধ্যায়ে ইন্টারনেটের ব্যবহার, শিক্ষায় ইন্টারনেট, ডিজিটাল কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্টের ব্যবহার, ইবুক, ই লার্নিং ইত্যাদি অনেক আরও অনেক টপিক সম্পর্কে জানলাম। এগুলো কী করতে হবে, আমাদের বাসায় আরও বেশি বেশি করে চর্চা করতে হবে, যাতে আমরা কি করতে পারি, যে কোনো প্রশ্নেরই উত্তর করতে পারি। বাসায় তোমরা ভালোভাবে বেশি বেশি করে পড়বে এ আশা রেখে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো সবাই।